শারদীয় দুর্গা উৎসবের আজ নবমী। নবমী দিয়ে শুরু করে সকাল থেকে কিন্তু এই নবমী কিন্তু পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে। তো সকাল থেকে আমি বিভিন্ন মন্দিরে ঘুরেছি, ঘুরে কিন্তু একটি জিনিস দেখেছি, সকলে কিন্তু পূজা অর্চনার মধ্য দিয়েই এই নবমী উদযাপন হচ্ছে। শারদীয় দুর্গা উৎসবের আগামীকাল কিন্তু দশমী, বিসর্জনের মধ্য দিয়ে তারা কিন্তু এই দশমী পালন করবে। সকলের মনে কিন্তু একটি আকাঙ্ক্ষায় থেকে গিয়েছে যে যে মা কিন্তু এইবার ঘটকে এসেছে এবং ঘটকেই কিন্তু ফিরবে, তার ফলাফল কিন্তু আসলে ছিন্নমূল। এই বিষয় নিয়ে কিন্তু তারা কিছুটা আক্ষেপ এবং মনে কষ্ট নিয়ে তারা কিন্তু মাকে বিসর্জন দিবে আগামীকালকে। তো এই বিষয়ে আসলে আমি কিন্তু একটি জিনিস আমরা দেখেছি যে এই শারদীয় দুর্গা উৎসব এইবার কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু তারা এই দুর্গা উৎসব পালন করেছে। তো কুষ্টিয়া জেলা জুড়ে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। প্রশাসনের কিন্তু ব্যাপক নিশ্চিত নিরাপত্তার মধ্যে তারা কিন্তু এই দুর্গা উৎসব পালন করছে। তো আমি এই বিষয়ে আইকা যে পূজা মণ্ডপটি আছে সেই পূজা মণ্ডপের সভাপতির সাথে কথা বলবো, যে তাদের তো এইবারই প্রথম তারা এই মন্দির স্থাপন করে আপনারা যে পূজা করছেন, এই বিষয়ে আপনাদের আসলে কেমন? আইকা সংঘের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের নবমী পূজা চলছে, এবারে পূজা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। আমরা খোলা আকাশের নিচে কিছুদিন পূজা করছি, এখন আমরা একটা স্থায়ীভাবে মন্দির বানাতে পারছি আমরা। এতে এই বছরের পূজাটা আমাদের জন্য অনেক কিছু পাওয়ার আছে। হ্যাঁ, দেবী এবারে পূজোয় দর্শনার্থীর সংখ্যা একটু কম, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো আছে, এতে আমরা খুশি সরকারের প্রতি। কালকে আমাদের দশমী পূজার মাধ্যমে পূজা সমাপ্তি হবে এবং দেবী কৈলাসে চলে যাবে। ধন্যবাদ। আসলে যেমনটি জানাচ্ছিলেন, তো আমি এখানে যে মহিলা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলবো, বলে দেখবো যে তাদের আসলে তাদের এই নবমী পূজা কালকে দশমী, আপনাদের বিসর্জন চলে যাচ্ছে, মা আপনাদের কেমন? নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেখতে দেখতে পুজো চলে গেল, আগামীকাল বিজয়া দশমী। খারাপ লাগে, কিন্তু মনে একটাই আশা যে আসছে বছর মা আবার আসবে। সব মিলায়ে ভালোই কাটছে। এবার আরও একটা উপরি পাওনা মায়ের আশীর্বাদে যে আমরা আইকা সংঘ কুষ্টিয়ার একটা সংঘ একটা সুন্দর একটা মন্দির তৈরি করতে পারছে, সেখানে আমরা নিজস্বভাবে পুজো করছি, খুব ভালো লাগছে। এটা আমাদের কাছে একটা মায়ের আশীর্বাদ যে হচ্ছে এইবার কিন্তু পুজোটি ভিন্নতা পাবে। তো আপনারা এমন কি দেখছেন যে প্রধানমন্ত্রী কেমন ভিন্নতা বলতে এখানকার মানে প্রধানমন্ত্রীর নির্দেশে যে আমাদের সিকিউরিটিটা দিয়েছে খুবই ভালো, তারা তাদের সাধ্যমতো কাজ করছে, আমরাও মন্দিরে নিরাপত্তা আছে, মানে সব মিলাই ভালো। এখন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার যথাসাধ্য মতো কাজ করেছে, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আসলে যেমনটি জানাচ্ছিলেন, আমি যেই মন্দিরটিতে আছি এই মন্দিরটি কিন্তু গতবারও কিন্তু খোলা মাঠে তাদেরকে কিন্তু পুজো করতে হয়েছিল, এইবার কিন্তু ব্যাপক পরিসরে তারা কিন্তু এই পুজোর করছে, এই শারদীয় দুর্গা উৎসব পালন করছে। কুষ্টিয়া থেকে সকল পুজো মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সনিয়া জিম, গ্লোবাল টেলিভিশন।